हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल माय एडवांस इंडिया। आज हमें अपन सामने आलोचना करब एक टॉपिक नहीं जेटी हलो नतून यूट्यूबारा क्यों तादे चैनल टैक्स सेटिंग करबें। जदिओ आमार अर्जित ज्ञान सम्पूर्ण अपन थेके नेवा एवं विभिन्न यूट्यूब देखे जेटा संग्रह करेछि एवं शिखेछि एवं जेभावे आमी करे थाकि सेटाई आज आमी आपनादेर काछे शेयर करब। হয়তোবা আমি জানি অনেকেই আপনারা আমার থেকে অনেক বেশি কিছু জানেন, কিন্তু তা হলো আমি যেটুকুন শিখেছি সেটুকুনই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলের কাছে অনুরোধ, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে কোনো ভিডিও আমি আপলোড করলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটি আপনারা পেতে পারেন। তো এখন আমরা জানব ট্যাগ কি। ট্যাগ হচ্ছে সেই জিনিস যেটির মাধ্যমে আমরা কোনো ভিডিওকে সার্চ করলে পেতে পারি। ট্যাগ কিভাবে নির্বাচন করব যে কোন ট্যাগটি সঠিক সেটি আমাদের জানতে গেলে আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে, যে সফটওয়্যারটি থেকে আমরা ট্যাগগুলোকে নির্ধারণ করতে পারব। সেই সফটওয়্যারটি কি? সফটওয়্যারটা হচ্ছে আমরা প্লে স্টোরে গিয়ে ট্যাগ ইউ বলে সার্চ করলে পরে টিএজি ট্যাগ ওয়াইওইউ ইউ বলে সার্চ করলে আমরা একটা সফটওয়্যার পাবো, সেটির মাধ্যমে আমরা এই ট্যাগগুলিকে নির্বাচিত করতে পারবো। এই অ্যাপটি থেকে আমরা কোনো ভিডিওতে গিয়ে যে সমস্ত ভিডিওগুলোতে অধিক মাত্রার ভিউজ রয়েছে সেখানে গিয়ে আমরা তার লিঙ্কটাকে নিয়ে কপি করে সার্চ বাটনে ক্লিক করলেই সেই ট্যাগগুলি পাওয়া যাবে। এবার আমরা দেখব যে কিভাবে এই ট্যাগটি সেট করা হয়। প্রথমে আমি গুগল ব্রাউজারে গিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটিকে সার্চ করে নেব www.youtube.com। সার্চ করার পরে থ্রি ডট, এবার বাঁদিকে থ্রি ডটের উপরে ক্লিক করে মাই চ্যানেলে ক্লিক করব। এবার মাই চ্যানেলে যাওয়ার পর ভিডিও ম্যানেজার ঠিক বাঁদিক থেকে তৃতীয় অপশনে ভিডিও ম্যানেজারে ক্লিক করব। এবার এরপরে আমরা সেটিকে ইউটিউব স্টুডিও যে অপশনটা এলো এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমরা যে ভিডিওটির উপরের লিঙ্কটাকে ট্যাগটাকে সেটিং করব সেই ভিডিওটির উপরে একবার আমরা টাচ করব। দেখুন বাঁদিকে উপরে দুটি ভিডিও দেখা যাচ্ছে, এই ভিডিও দুটিতে আমি আমার ট্যাগ সেট করব। দেখুন সেটি কীভাবে হচ্ছে। দেখুন আমি ভিডিওটিকে একটুখানি জুম করে নিলাম। এবার দেখুন ওটার উপরে টাচ করার পরে পেনের যে সিম্বলটা যেখানে আমি ক্লিক করলাম আপনারাও এখানেই ক্লিক করুন। ক্লিক করার পর স্ক্রল করার পরে দেখুন নিচের দিকে ট্যাগ যে অপশনটা এসছে নিচের দিকে একদম নিচে ট্যাগ, ওই যে এখানে আমাদের ট্যাগটাকে ইউজ করতে হবে। এবার ট্যাগটা আমরা কীভাবে পাবো সেটা দেখি। আমি ট্যাগটাকে আমার নোটবুকে রেখেছি এবং সেখান থেকে আমি এবার এটাকে কপি করে নেব। দেখুন ট্যাগগুলো এখানে আমি সেভ করে রেখেছি, এবার এই ট্যাগগুলোকে আমি এখান থেকে কপি করে নেব। এবার আমি আবার চলে যাব যে জায়গাটাকে মিনিমাইজ করে রেখেছিলাম মাই চ্যানেল থেকে ওয়াই ইউটিউব স্টুডিওতে যেখানে ট্যাগ অপশনটা দেওয়ার জায়গা রয়েছে। এবার দেখুন এর চারিদিকে বর্ডারটা লাল হয়ে গেছে, এর কারণ হচ্ছে এই যে এখানে যত সংখ্যক ট্যাগ দেওয়া যাবে তার থেকে ট্যাগটা এখানে বেশি দেওয়া রয়েছে, এই কারণে এটা
রেড হয়ে গেছে। এবার আমি একটা দুটো করে এটা কমিয়ে কমিয়ে দেখব। এর থেকে আমি একটা দুটো করে আর একটা দুটো কমাব। এবার দেখুন এই কালারটি ব্লু হয়ে গেছে, তার মানে এবার এটাকে সেভ করা যাবে। এবার উপরে ডান দিকে লক্ষ্য করুন, উপরে ডান দিকে দেখুন ব্লু কালারের সেভ অপশনটি রয়েছে। আমরা এবার এই সেভ অপশনটিতে ক্লিক করব। সেভ অপশনটি ক্লিক করার পরে এই ট্যাগগুলি সেভ হয়ে গেল। দেখুন এটি সেভ হয়ে গেছে। তো আজকে দেখালাম এখানে ট্যাগ কীভাবে ইউজ করতে হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন